নমস্কার বন্ধুরা, পারমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যেটি লুচি, পরোটা ও ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আজকে আমি করব পনিরের কাজু পোস্ত, যার জন্য প্রথমে আমি 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, একদম হালকা করেই ভেজে নেবো। এখানে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা ও টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি, ওইটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে হলুদ ও লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তারপর আমি স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে দেব। নুন ও চিনিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমি তখন আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। তারপর আবারও সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ওর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, একদম অল্প পরিমাণেই দেব, কারণ এটার গ্রেভিটা মাখা মাখাই হবে। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পনিরটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। গ্রেভিটা যখন মাখা মাখা হয়ে আসবে, আমি এবার ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে পনিরের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম সহজ পদ্ধতিতে পনিরের কাজু পোস্ত। এটি নিরামিষ দিনে একদম পারফেক্ট খাবার। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন।